তার কাছে অস্ত্র পাওয়া গেছে পাঁচ থেকে মামলা এগুলো যদি আসলে মানুষ চেষ্টা করে আমার মনে হয় বের হবে এগুলো আপনি জেনেছেন কিভাবে এগুলো আমি জেনেছি তার এলাকার মানুষের কাছ থেকে কিন্তু কখনো প্রমাণ পেয়েছি তারা তো হান্ড্রেড তারা যেহেতু তারা এলাকার মানুষ তারা এর ভুক্তভোগী ভুক্তভোগীরাই আমাকে হচ্ছে এই ইনফরমেশন গুলো আমি বলবো যে আপনি যেহেতু মিডিয়া ফেস করছেন মানে আপনি যে বক্তব্য দিচ্ছেন সেগুলোর বক্তব্য প্রেক্ষাপটে ওনারও বক্তব্য দেওয়ার সুযোগ আছে না উই উইল ইনভাইট হিম অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারিনি সো মানে কোনো কিছু মিথ্যা বললে আপনার জায়গাগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে সেই জন্যই বলতে চাচ্ছি আমি মানে আপনি এগুলো জেনেছেন কিন্তু এগুলো অনেক বড় ধরনের অ্যাকিউজিশন অনেক বড় ধরনের অভিযোগ আমার একটা কথা ছিল জি বলেন আপনারা তাকেও ডাকবেন ডেফিনেটলি আপনার বক্তব্য প্রচার হওয়ার পরে যদি আপনি যাকে যাকে অভিযোগ করেছেন এখানে কেউ যদি বক্তব্য দিতে চায় এখানে এসে যে না আমারও কিছু বলার আছে আমরা তো তাকে বন্ধ করতে পারবো না আমরা বন্ধ করাটা উচিত হবে না এখানে ধরুন আপনি প্রথম আলোতে রিপোর্ট করে আসছেন আসছেন না চ্যানেল আই আপনি দেখলাম একটা রিপোর্ট করেছেন এখন এটা তো একপাক্ষিক বক্তব্য এই বক্তব্যের প্রেক্ষাপটে যদি উনি গিয়ে চ্যানেল কে বলে বা প্রথম আলোকে বলে যে আমার তো বক্তব্য আছে আমার বক্তব্যগুলো শোনান আপনারা সেটা তো বাংলাদেশের আইন অনুযায়ী মিডিয়া পলিসি অনুযায়ী ডেফিনেটলি এটা তার বক্তব্য প্রচার করতে হবে প্রচার করবে অবশ্যই আমি যতটুকু জেনেছি যে এখানে যার নামে বিচার আসে তার কোনো কথা শোনা হয় না বা এরকম কিছু একটা আমি শুনেছি চার নামে বিচার আসে চার নামে বিচার আসে বলতে যেমন এখন আমি আমি তো রনির নামে কথাগুলো বলতে আসছি সো রনির রনির এখানে কথা বলার বা রনিকে ইনভাইট করার কোনো নিয়ম নেই বা আমি যতটুকু জেনেছি না না কিন্তু এটা আপনি আপনি তো তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন সেও তো তাকে আসামি পক্ষকে মুক্তব্য দিতে না আপনি কোনো আচ্ছা এটা এটা কেমন হয়ে গেলো না বিষয়টা ধরেন আপনি একজন মানুষের নামে বলে যাচ্ছেন যে সে অপরাধ করেছে আমরা ধরে নিলাম অপরাধ করেছে তারও তো বক্তব্য থাকতে পারে সেটাকে আপনি বলতে দিবেন না বলতে অবশ্যই দিব বাট আমার যেটা মনে হয় যে আমি তো সোশ্যাল মিডিয়াতে আসছি হচ্ছে আমার নিজের প্রবলেম গুলো কথা বলার জন্য এবং সেটার প্রেক্ষাপটে তো বলার বক্তব্য উনি তো দেয়ার রাইট আছে সে তো অলরেডি বলে ফেলছে এখন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করে তা না না বিশ্বাস না এখানে বিশ্বাসের কিছু নাই বিশ্বাস তো জনগণের হাতে আমরা দুজনের বক্তব্যই আনতে চাই আপনাকে ধরেন আমি আরো ঘন্টা সময় দেব আপনি বলেন আপনার দার বিরুদ্ধে যা বলার আছে বলেন কিন্তু এগুলো যে এগুলো তো তারও বক্তব্য আছে সেও তো এখানে যদি এটাকে অনলাইনে রেকর্ড হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে না অন এয়ারে আছে না না এটা রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে আচ্ছা এটা যদি আপনারা যদি তাকে আপনাদের শোতে ইনভাইট করেন তাহলে আসলে এই শোটাতে আমি আর কন্টিনিউ করব না কেন করবেন না বলেন তো কারণ তার করব না বলতে আমি এই রকম একটা হওয়ার পরে যদি আপনারা তার কথা শুনতে চান তার কথা জাস্টিফাই করতে চান আমার মনে হয় না যে এখানে কথা বলার আসলে আমার কোনো দরকার আপনি একটা ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলো দিচ্ছেন আমরা তার বক্তব্য অভিযোগ দিচ্ছি না আমি এটার এটা আমার ফেস সাক্ষী দিচ্ছে আপনার যদি মনে হয় যে আমার ফেস ভুল সাক্ষী না ডেফিনেটলি ওটা বলছি না আমি এবং সে এসে বলে যে যেমনটা অলরেডি ফেসবুকে সে বলে ফেলছে যে আমি কি বলে তাকে পরকিয়ার জেরে তাকে মারছি এই কথাটাই সে আবারও এসে বলবে এবং এটাকে যদি আপনি লিগালি ভাবে অনিয়ারে প্রচার করেন এটা আমার মনে হয় না যে এখানে আসলে তাহলে আমার কথাটা আপনি আপনি পৃথিবীর কোনো মিডিয়াতে এটা তো আমি না শুধু পৃথিবীর কোন মিডিয়াতে এটা আপনাকে এটা বলবে না যে আপনি যদি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যদি বলে যান সেই ব্যক্তি বক্তব্য দিতে পারবেন এখানে আমি আমরা এক দেড় দুই ঘন্টা ধরে আপনার বক্তব্য নিয়েছি এবং সেই বক্তব্যের প্রেক্ষাপটে উনি চাইলে ফেসবুক থেকে বলতে পারেন যে এই বক্তব্য গুলো উনি দিয়েছেন এটা ভুল দিয়েছেন সে বলা রাইট ওনার আছে বিষয়টা হচ্ছে আপনার উপরে যে অন্যায়টা হয়েছে এই অন্যায় থেকে আপনি মামলা মামলা করলেন করলেন কত কোন মাসে গিয়ে মে মাসে গিয়ে আচ্ছা ওই সময়টাতেই মামলা করার কোনো সুযোগ ছিল না যখন আপনি ভিক্টিম হয়ে আছেন আপনার পরিবারের পক্ষ থেকে আমি তখন আমরা তখন আমি তখন মৃত্যু শয্যা ছিলাম আমার উপর এরকম একটা আমাকে খুন করার চেষ্টা হয়েছে এবং আমাকে হচ্ছে আমার ফ্যামিলিকে যে পরিমাণ থ্রেট তারা দিছে যে তোদেরকেও মেরে ফেলবে এইরকম থ্রেট নিয়ে আমার ফ্যামিলির সামনে আগানোর সাহস পায় নাই তো এরকম একটা লোক যদি আপনারাও সামনে এসে কথা বলেন আসলে এখানে আমি তাহলে আর কন্টিনিউ করবো না 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 এটা তো সবার রাইট আছে তাকে তো পুলিশে অ্যারেস্ট আমি তাহলে এটা নিয়ে শুনেন আপনি বলি আপনি আপনি আকে জিনিসটা লজিক্যালি আছেন না লজিক্যালি ঠিক আছে আমি যেই সাথে এসে নিজের কথাটা বলি সেই সাথে যদি আমার আমার

অবশ্যই তার জায়গা থেকে তো বক্তব্য থাকতে পারে তাহলে তার জায়গা থেকে ভাই আপনি তাহলে ফেসবুকের অডিয়েন্স মতো হয়ে গেলেন যে তার জায়গা থেকে হত্যা সে আমাকে পরকীয়া যে ধরে মারছে সে আমাকে মারছে এটাই তার কথা

আপনি তাকেই আনে তাহলে না 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 আমি বলতেছি আপনি যেখানে দিয়ে আসছেন সেখানে তারা যদি সে যদি বক্তব্য দিতে চায় তার বক্তব্য যদি আনতে চায় টেলিফোনে হোক বা যেকোনো হোক আপনি কি সেটা বাধা দিতে পারবেন আমি জানি না আমি আসলে এত কিছু ভাবি নাই আর আমি যদি না আপনি শেষ করেন আমরা এটা পরে চিন্তা করব আমরা ঠিক আছে না না ভাই আমি আর আপনি আপনি খুলেন না এটা খুলেন না আপনি এটা শেষ করেন আপনি এটা শেষ করেন নইলে ভাই আপনি আমাকে ছেড়ে দেন আমি আমার বাসা চাই প্লিজ আপনি আপনি শেষ করেন আপনি পুরোপুরি সুন্দর করে বলছেন আপনার পুরো লাস্টে কি দাঁড়ালো মামলার পরে লাস্টে সেটাই দাঁড়ালো যে আমি এখানে জাস্ট আমার কথা শেয়ার করতে আসছি মানে আমার আমার সাথে এরকম একটা গুরুতর কাজ হওয়ার পরে আমি এখানে শেয়ার করলাম সে আমাকে এইভাবে মারলো সেও খুব নর্মাল এইভাবে শেয়ার করলো এত নর্মালভাবে ভাবে যদি মানুষ তাকে মেনে নেয় তাহলে তো আমি আমি বিচার না মানুষ মানবা না মানুষ এটা তো মানুষের কাজ এটা তো মানুষ কাজ করুক ভাই আসলে না না শুনুন শুনুন আপনি 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 খুলেন না আপনি খুলেন না

নিকা নামাজ নিকা নামার মধ্যে আঠারো নম্বর কলমে আমি তার কোনো রাইটস দিই নাই সে আমাকে ডিভোর্স দেবে তখন রাইটসই নাই আমি তখন তার কাছ থেকে জিজ্ঞেস করি এই রাইটস লেখাইছি যে তুমি তোমার পক্ষ থেকে আমাকে ডিভোর্স দিতে পারবা কারণ আমি জানি তার ডিভোর্সের হাত খুব চালো সে তো আসলে সে তো তার শরীরে যখন দেখা যাচ্ছে না ভাই সে তো শরীরে যখন দেখা যাচ্ছে ভাই যে আমি এইভাবে এইভাবে আমার এটা হয়েছে সে তো কিন্তু স্পিরিচুয়াল ভাবে আমি যে ক্ষতিগ্রস্ত আমার আত্মার উপর আঘাতটা আমি কেউ দেখাই দিতে না ভাই ট্রি ফাইভ পার্সেন্ট ছেলে বাংলাদেশে যারা যত লেখায় এক টকা আছে না ভাই কারণ লিখতেই হয় মামলা যখন মামলাতে হয় এটা সত্যবাদী হলে এভিডেন্স সত্যবাদী পুরুষরা যে নির্যাতিত এই কথাগুলো কই যে যেইভাবে পুরুষদেরকে হ্যাসেল করা হয়েছে পুরুষদেরকে শোষণ করা হয়েছে নারীরা ইমোশনালি ব্ল্যাকমেল করে প্রত্যেকের ছেলে পেলে তো স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত এগুলো এই কথাগুলো কেন বলে না বাইচা থাকেও কিছু মানুষ মরে যায় ভাই আমাকে সে মানে বাইচা থাকা অবস্থায় মৃত্যু দিছে মিমটা সম্ভবত আপনারা ফেসবুকে দেখছেন কত বেশ কয়েকদিন ধরে ফেসবুকে পাক খাচ্ছে ওই অংশটা মিম হিসেবে ইউজ করে লোকজন যে ভদ্রমহিলা মহিলা উঠে যাচ্ছেন মাইক্রোফোন খুলে রেখে আর উপস্থাপক জি কিবরিয়া বলছেন যে আপনি খুলেন না আপনি খুলেন না খুললেন কেন আপনি খুলেন না আপনি খুলেন না গতকালকে রাতে একজন ইনবক্সে আমাকে একটা অংশ পাঠালেন যে অংশটাতে এই ঘটনার মধ্যে যে দুজন ইনভলভ হাজব্যান্ড এবং ওয়াইফ সেইখানে হাজব্যান্ড উনি যে বলতেছিল ওনার ওই পার্টটা যে ওনাকে যৌতুকের জন্য মামলা দেওয়া হয় এবং বাংলাদেশে সব যৌতুক মামলায় মিথ্যা মামলা এবং পুরুষদেরকে কীভাবে হ্যারাস করা হয় বাংলাদেশে এবং ডেইলি শো উইথ ফুকুল চ্যানেলের যারা অডিয়েন্স আপনাদেরকে নতুন করে পরিচয় করাই দিতে হবে না আমরা মোটামুটি একটা জিহাদ ঘোষণা করছি বাংলাদেশে এই বদমাইশির বিরুদ্ধে এটা একটা প্রাতিষ্ঠানিক বদমাইশি যেটা বাংলাদেশে করা হয় এবং এটার মতো অবিশ্বাস্য অসভ্যতা পৃথিবীর ইতিহাসে কল্পনাতীত প্রাতিষ্ঠানিক অসভ্যতা বাংলাদেশ অসভ্যতা সেটা তো আমরা সকলে জানিয়ে ব্যাপারে আশা করছি আমরা একমত এবং হোয়াট মেক্স আজ অশভ্য এই যে প্রাতিষ্ঠানিক অসভ্যতাগুলো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে মানুষ অসভ্য হইতেই পারে তো এই প্রাতিষ্ঠানিক অসভ্যতার এখানেও কতটুকু কি ইনভলভ আমরা সেটা তো একটু আলোচনা করবো এবং অফকোর্স আমি আপনাদেরকে কি বলছি ফখরুল ইসলামের ডেলি শোইথ ফখরুল চ্যানেলের এক্সিওমটা একটু পড়া দিয়ে যান বাংলাদেশে যত নারী নির্যাতন মামলা হবে যত নারী নির্যাতনের অভিযোগ উঠবে তার কত পার্সেন্ট মিথ্যা এইটি টু নাইনটি পার্সেন্ট মিথ্যা এইটি টু নাইনটি পার্সেন্ট মিথ্যা এবং যেগুলোর মধ্যে সত্য অভিযোগ সেগুলোর মধ্যেও অ্যাম্বালিশমেন্ট এক্সাজিরেশান বানোয়ার গল্প যে কয়েকদিন আগে যেটা আলোচনা করছিলাম ওই যে মিলিটারির সাথে যে মেয়েটার বৎসাহ ছিল পরে যেন কী রেপ করছে তাকে তার বুকে হাত দিয়েছে এটা হচ্ছে রেপ করা বুঝেন তো আমাকে যখন গতকালকে রাতে একজন ভাই আমাকে পাঠাইলেন তো এখানে আইডেন্টিফাই করতে পারলাম ওই লোকটাকে কেন কারণ আমি কয়েকদিন আগে ফেসবুকে এই যে ভদ্রমহিলা মহিলা নির্যাতিত ভদ্রমহিলা ওনার একটা পোস্ট শেয়ার করছি বিচারছে এখন ওনাকে কেন মিথ্যাবাদী বলতে সেখানে পরে আসতেছি ওই লোককে মিথ্যা বলার নাই হয়তো বলছে কিন্তু ওই লোককে মহিলার বিরুদ্ধে মামলা করা নাই কথা নাই সুতরাং এখন ওনার আমরা উইল গো আফটার হার ফর দ্য মোস্ট পার্ট এবারে নারীবাদী মারা ফেসবুকে পোস্ট শেয়ার করছি এখন জানতে পারতেছি উনি যেভাবে আহত হয়েছে এই যে দাগ এটা ওই লোকের দাবি মারামারি ধাক্কা থাকি ধস্তাধস্তির সময় পাঁচ একটা কিছু মধ্যে আটকা পড়ে জড়ায় পড়ে টেবিলের কোণার মধ্যে কাজ না কি ছিল ওইটার মধ্যে এরকম করে এমন করে পড়ার সময় এভাবে করে ফেলে গেছে এটা হচ্ছে লোকের দাবি সত্য মিথ্যা জানি না আমরা সত্য মিথ্যা জানবো কোথেকে আমরা কি তদন্ত করছি না আমরা এখন উপস্থিত ছিলাম তদন্ত হবে তদন্ত থেকে বের হয়ে আসবে কিন্তু সোনার বাংলায় কি তদন্ত হয়ে তদন্ত থেকে বের হয়ে আসবে হবে না কেন কারণ নারী নির্যাতন মামলা দিয়ে পুলিশ খাবে বখরা ফিফটি পার্সেন্ট ও মহিলা খাবে এবং আপনারা তো জানেন বাংলাদেশে আপনি যদি ধরেন আপনি একজন মহিলা আপনার সাথে আপনার বয়ফ্রেন্ডের অথবা আপনার হাজবেন্ডের মনোমালিন্য হচ্ছে এখন উনিও প্রতিশোধ নিতে চাচ্ছে আপনার উপর আপনিও প্রতিশোধ নিতে চাচ্ছেন ওনার উপর এখন তাহলে কী হবে আপনি চলে যাবেন থানায় ওই লোক কিন্তু থানায় যাবে না রাইট ওই লোক তো ভয় ভয়ে আছে যে সোনার বাংলার মধ্যে আসি না আপনি থানায় চলে যাবেন গিয়ে আপনি এখন থানায় একটা বাংলার গল্প দাঁড় করলেন যে এই ভয় হয়েছে আমি মামলা দিতে আসি পুলিশ শুনা বলবে যে হ্যাঁ 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 আপনি কিন্তু লোককে ফাঁসাইতে পারবেন না ওইটার মধ্যে আপনার আপনার বাসন দিয়ে হবে না এই বাসন ঢুকান যৌতুক নারী নির্যাতন এটা সেটা সেটা এই ধারা তারপর পরে আমরা খেলবো ওর কাছ থেকেও টাকা খাবো আপনার কাছ থেকেও টাকা খাবো ও বিপদে থাকবে এই বাস্তবতা আর কি আমরা জানতেও পারবো না সত্য ঘটনা কী ঘটছে কতটুকু ঘটছে আপনি মনে করেন মব জাস্টিসের চোটেই যে উপস্থাপক কি এই কিবরিয়া আর জি কিব্রিয়া ওনার অ্যাক্টিভিজমের চোটেই তো এর আগে উনি একটা ভিডিও কি জানি ফুড আপ ভিডিও তারপর সেই ভিডিও উনি ডাউন করতে বাধ্য হয়েছেন মানুষের গালি খেয়ে এবং আমি তখন আমার চ্যানেলে সেই ওনাদের আলোচনাটা রিভিউ করছিলাম রাইট ওই ভদ্রলোক ওই মহিলাকে ফ্রি পাস দিচ্ছে মহিলা নিজের ইচ্ছে মতো বুলশিট বলে যাচ্ছে সমানে তারপর ওই মহিলার হাজবেন্ড যখন আসলো মহিলা কোনো তথ্য প্রমাণ নিয়ে হাজির হয় নাই সকল কিছু গল্প আর গল্প আর ওই মহিলার হাজবেন্ড তথ্য প্রমাণ নিয়ে আসছে ওই লোকরা তথ্য প্রমাণও দেখাইতে দেয় না খালি কথায় কথায় লাইনে 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 বাধা পায়ে পায়ে দোষ ধরা মানুষের গালি খেয়ে বড় ওই ভিডিও নামাইছে উনি এখনই বেড়ানোর বাইরে বের হইতে পারেন না এখানে না বোঝার কিছু নাই এখানে একটা বাস্তবতা বিরাজ করে যেই কারণে ব্যাপারটা এরকম সেটা হচ্ছে যে প্রথম যখন মহিলারা আসে এসে কথা বলে তখন ওই মহিলার কাছ থেকে উনি অনেক তথ্য পান তারপর ওই লোক যখন আবার তার ভাষণ বলা শুরু করে সেখানে যদি কনফ্লিক্টিং কিছু থাকে তখন কিব্রিয়া সাহেব উনি অবকাশ পান চ্যালেঞ্জ করার কারণ এখন ওনার কাছে কিছু ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু মহিলা যখন বসে তখন তো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না সো সব সময় যে আপনি একেবারে ওই মহিলার গল্পের ভার্সনের ভিত্তিতে চ্যালেঞ্জ করেন ফেয়ার গ্রাউন্ডে থেকে ব্যাপারটা কিন্তু থা না এখানে কথাবার্তা কলকালি বলে ফেলছে ওই লোক যে আমার স্ত্রী ওরে বাবার থাবা দিয়ে সাথে সাথে সাবেক স্ত্রী সম্মান দিয়ে কথা বলে ফাটাই ফেলবো আপনার সাবেক স্ত্রী সবকিছু সুন্দর করে একেবারে ওই লোকের বেলায় লাইন একেবারে মেনটেন করে আগাইতে হবে ওই মহিলার ধুন্দুমার বলে বেড়াইতে আমার স্বামী ওখানে দোষ ধরে না এবার আমার ওয়াইফ যখন সে তার ফেসবুকে সাবেক স্ত্রী সাবেক স্ত্রী কোন রনি আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড রনি চেহারাটা খেয়াল করছেন কি বিরা সাহেবের কি পরিমাণ বিরক্ত উনি আপনার সাবেক স্ত্রী মুখটা ভারী হয়ে গেছে লোহার মতো কঠিন হয়ে গেছে চেহারা আমি যে কারণে বললাম যে আমি আনরিজনেবল হইতে চাচ্ছি এই ভদ্র লোক উনি একটু নারীবাদী আর মানে মিডিয়া কর্মী হলে নারীবাদী মারাইতে হবে এটা কিছু করার নেই মিডিয়া কর্মী হলে একটু নারীবাদী মারাইতে হবে ঘরে বউ কি লাভে ক্যামেরার সামনে সে নারীবাদী বলতেছি না কি বউ কিলেন কিন্তু আমি বলতেছি উনি ইয়াতে মিডিয়াতে কাজ করেন উনি আমার চেয়ে খুব ভালো করে জানেন এগুলো খুব ভালো করে জানেন খালি এস এস সি পরীক্ষা সব মেয়েরা দেয় আমরা এখন ঘটনা এখন ডিটেলস তাদের ঘটনা ডিটেলস এট সি সেট যেহেতু ডিটেলস আমরা বোঝার চেষ্টা করবো না কারণ এটা বোঝা সম্ভব না এটা তদন্ত হয়ে বের হয়ে আসতে হবে সো বাইরে থেকে বেশি একটা জাজমেন্ট দেওয়ারও চেষ্টা করবো না কিন্তু স্যার ওয়াইফ যে ভার্সন বলে গেল এটার সাথে ওই লোকের ভার্সন শুনে মানে মাথায় বাজ পড়ার মতো অবস্থা মহিলা ওই লোকের সাথে চিট করতেছিল ওই এই মহিলা আগের সংসারের একটা বাচ্চা ছিল সেই বাচ্চাকে বাবার সাথে দেখা করবে এই লোক অ্যালাউ করে দেখা করতে কিন্তু এই মহিলা হতেছে ওই লোককে নিয়ে ঘুরতো রেস্টুরেন্টে ঘুরতো গাড়িতে করে ঘুরতো শপিং করতো খাইতো ডাইতো একসাথে ঘুরতো এখন এই মহিলা যেহেতু ওই হাজবেন্ডের কাছে বারবার করে ফিরে যাওয়ার একটা ব্যারাম ওনার আসে যেটা উনি বিয়ের আগেও একবার করছেন এবং এই শর্তের ভিত্তিতে এই লোক বিয়েতে

যেই লোকের কাছে কয়েকবার ফিরে যাওয়ার ঘটনা ঘটছে যে লোকের কাছে যোগাযোগ রাখবে না বলে এই মহিলা কথা দিছে তারপর ওইগুলো করতো তো ওই লোক ভত্র নিষেধ করছে বারবার কথা না শুনে বারবার করে করতে এটা এবং সেইটাকে তখন এই লোকের যে স্বামী যে ওনার যে কর্মচারী তাদেরকে হইতেছে ইয়ে করার দায়িত্ব দিছে যে কনফার্ম করার যে যে ঘোরাঘুরি করেছে সেটা ব্যাপারে তথ্য প্রমাণ এই লোককে জানানোর জন্য ওই লোক কনফার্ম হওয়ার জন্য যে উনি না করার পর ওইগুলো করতেছে কি না কেন কেন এটা করতে হবে কারণ ওই মহিলা যদি এইরকম চালাইতে থাকে এই লোক তো তাহলে মহিলার সাথে সংসার করতে পারবে না একটা ডিসিশন ছাড়াছাড়িতে ইনফিডিলিটি করতেছো আমি না করার পরও তুমি তোমার তোমার আগের হাজবেন্ডের সাথে ঘোরাঘুরি করতেছো এই কারণে তাদের মধ্যে ঝগড়াঝাটি দীর্ঘদিন চলতেছিল কি কিব্রিয়া সাহেব উনি শুরু করে দিয়েছেন আমাদের আরজি কিব্রিয়া সাহেব ও তার মানে আপনি স্পাইং করতেন আমার এত ভালো সম্পর্ক আমার কেন বিয়ে মাঝখান থেকে আমি কেন বিয়ে করলাম তাকে আমি সতর্ক করলাম খুব রাগ করছিলাম খারাপ লাগতেছিল মানে কথাবার্তা বন্ধ করে দিয়েছিলাম সেই তুমি তাকে মেসেজ দিয়ে চাপ তলায় আসো মেডিকেলের চাপতালায় আর কি

মানে স্পাইং মানে কেউ লোক খুব বিরক্ত হয়ে গেছে ওয়াট হোয়াট ইজ এ স্পাইং আমরা একসাথে হাজব্যান্ড ওয়াইফ থাকি সে আমার সাথে প্রতারণা করতেছে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হবে তো আমি বলতেছি সে প্রতারণা করে তুমি একসাথে ঘুরতেছো সে অস্বীকার করে তাহলে আমাকে এটা তথ্য প্রমাণ কালেক্ট করতে হবে না করে আমাদেরকে এটা নিয়ে আলোচনায় বসতে হবে না এটা স্পাইং হবে কেন ওনার ওয়াইফ যে ভার্সন বলে গেল এটার সাথে ওই লোকের ভার্সন শুনে মানে মাথায় বাজ পড়ার মতো অবস্থা ওই মহিলা যখন ফুল টাইম বলে গেছে ওরে বাবা এই লোক তো খুবই খারাপ এই মহিলা তো খুবই ভালো আমরা সবাই কিন্তু এরকম খুব হয়ে পড়ি আমিও হয়ে পড়ছিলাম পরে যখন এই লোক ওনার ভার্সন বলা শুরু করলো তখন দেখতেছি কোথায় এই মহিলা কি বললো আর এই লোক কি বলতেছে এবং এই লোক যা বলতেছে তার মধ্যে কিছু সাবস্টেন্টিভ কিছু নেই তথ্য প্রবাহ নিয়ে আসছে এই কারণে এই লোকের ভার্সনগুলো মোর বিলিভেবল এবং কনসিস্টেন্সি মোর খুঁজে পাইছি ডিটেলসে ঢুকতেছি না কিন্তু খুঁজে পাইছি সব ক্ষেত্রে পাইনি কিছু বেশিরভাগ ক্ষেত্রে পাইছি সবচেয়ে বড় কথা এই মহিলার দাবি হলো যে মহিলাকে পটায় এ লোক বিয়ে করে তার হঠাৎ করে আউট অফ নো আর কোনো কারণ নাই দুই তিন মাস তাদের মধ্যে যোগাযোগ নাই হঠাৎ করে একদিন লোক বাসার মধ্যে ঢুকে মাইন্ড থ্রি শুরু করে দিয়েছে এক্সকিউজ মি এই আচ্ছা মানলাম আপনার বাসন সুতরাং এসে মাইতে শুরু করছে বাসায় ঢুকে যার সাথে আপনার দুই তিন মাস যোগাযোগ নাই কথাবার্তা নাই দেখা সাক্ষাৎ নাই সে দুই তিন মাস পর একদিন বাসা ঢুকে মাইতে শুরু করলো কেন এর মধ্যে কিছু একটা ঘটছে নাকি ওই ঘটনাটা চেপে গেছে নাকি ও আচ্ছা ওটা আমরা জানতে পারছি ওই লোকের কাছ থেকে একেন কাঠটা বিশ্বাস করবো কি জানি না এই জন্য টিচার না সবচেয়ে ফানি পার্ট যেটা আমরা শুরুতে দেখলাম যে মহিলা তো বলে যাচ্ছেন তার মতো করে তার কোনো ধারণা ছিল না যে ওই লোককে আবার ডেকে এনে তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে যখনই ওই মহিলা জানতে পারলেন যে ওই লোক আসবে এসে তার মিথ্যা কোটানকোট মিথ্যা

ডেফিনেটলি আপনার বক্তব্য প্রচার হওয়ার পরে যদি আপনি যাকে যাকে অভিযোগ করেছেন এখানে কেউ যদি বক্তব্য দিতে চায় এখানে এসে যে না আমারও কিছু বলার আছে আমরা তো তাকে বন্ধ করতে পারবো না আমরা বন্ধ করাটা উচিত হবে না এখানে ধরুন আপনি প্রথম আলোতে রিপোর্ট করে আসছেন আসছেন না চ্যানেল আই আপনি দেখলাম একটা রিপোর্ট করেছেন এখন এটা তো একপাক্ষিক বক্তব্য এই বক্তব্যের প্রেক্ষাপটে যদি উনি গিয়ে চ্যানেল কে বলে বা প্রথম আলোকে বলে যে আমারও তো বক্তব্য আছে আমার বক্তব্যগুলো শোনান আপনারা সেটা তো বাংলাদেশের আইন অনুযায়ী মিডিয়া পলিসি অনুযায়ী ডেফিনেটলি এটা তার বক্তব্য প্রচার করতে হবে প্রচার করবে অবশ্যই আচ্ছা আমি যতটুকু জেনেছি যে এখানে যার নামে বিচার আসে তার কোনো কথা শোনা হয় না বা এরকম কিছু একটা আমি শুনেছি চার নামে বিচার আসে চার নামে বিচার আসে বলতে যেমন এখন আমি ভিকটিম আমি তো রনির নামে কথাগুলো বলতে আসছি সো রনির রনির এখানে কথা বলার বা রনিকে ইনভাইট করার কোনো নিয়ম নেই বা আমি যতটুকু জেনেছি না না কিন্তু এটা আপনি আপনি তো তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন সেও তো তাকে আসামি পক্ষকে বক্তব্য দিতে দেবেন না আপনি কোনো আচ্ছা এটা এটা কেমন হয়ে গেল না বিষয়টা ধরেন আপনি একজন মানুষের নামে বলে যাচ্ছেন যে সে অপরাধ করেছে আমরা ধরে নিলাম অপরাধ করেছেন তারও তো বক্তব্য থাকতে পারে সেটাকে আপনি বলতে দিবেন না বলতে অবশ্যই দিব বাট আমার যেটা মনে হয় যে আমি তো সোশ্যাল মিডিয়াতে আসছি হচ্ছে আমার নিজের প্রবলেম গুলো কথা বলার জন্য এবং সেটার প্রেক্ষাপটে ওনারও বলার বক্তব্য উনি তো দেয়ার রাইট আছেন সেটা অলরেডি বলে ফেলছে এখন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করে তাকে না না বিশ্বাস না এখানে বিশ্বাসের কিছু নাই বিশ্বাস তো জনগণের হাতে আমরা দুজনের বক্তব্যই আনতে চাই আচ্ছা তো উনি থতমতে গিয়ে গেছে যে বলেন কি আপনারা শুধু একতরফা আমার স্টোরি বিশ্বাস করবেন না আপনারা ওনাকেও কথা বলার সুযোগ দিবেন আপনারা ওকে সাপ্রেস করবেন না আপনারা হে এই কেমন বাস্তবতা এটা কোন বাংলাদেশ হে আমরা কি বাংলাদেশই চেয়েছিলাম বাংলাদেশে হইতেছে একতরফা সাপ্রেস করা হবে নারী নির্যাতন মামলা ঠেসে ধরে মপ মিলে সবাই মিলে ওই পুরুষরা কোন ঠাসা করে কথা বলারই সুযোগ দিব না জেলের সন্ধ্যা দেবো তার আগেই কিছু বলার আগে জেলে ঢুকে অলরেডি জামিন ছাড়া আছে তিন মাসের জেল জানেন নাকি নারী বাংলাদেশের নারী নির্যাতন মামলা জামিন ছাড়া আছে তিরিশ দিন না কতদিনের জেল মামলা করলেই এই প্রথমে ধরে নিয়ে ভরে রাখবে কোনো জামিন পাবেন না কোথাও যান অবশ্যই এখানে একটা লিজিট প্রশ্ন তাহলে এই লোক বাইরে কি করতেছে সেইগুলো অনেক প্রশ্নই আছে সেগুলো আমরা জানবো জানতে হবে কিন্তু জানার রাস্তা কি মহিলার কাছ থেকে জীবনে না তো মহিলার যেই একটা থতমতো খায় যে আপনারা আপনি বলেন কি আপনি আপনি বলতেন বলেন কি কি ব্রিয়া সাহেব আমি যে এতক্ষণ একটা না বলে যাচ্ছি আদার ভেরিফিকেশন হবে নাকি এটা এটার ক্রস চেকিং হবে নাকি ওই লোকে সে তার ভার্সন বলার সুযোগ পাবে নাকি তথ্য প্রমাণ উপস্থাপনার সুযোগ পাবে নাকি পাবে নাকি সরি কিমা ভাই তাইলে আমি নাই আমাকে একতরফা বানোয়ার গল্প বলার সুযোগ দিতে হবে এবং ওই লোককে কোনো ফ্লোর দেওয়া যাবে না এক্সকিউজ মি আপনার গায়ে যে হাত এই যে দাবিটা আপনার এই দাবিটাই তো এখন আমরা জানতে পারতেছি ওই লোকে কথা বলার সুযোগ দেয় জানতে পারতেছি সেটাই নাকি মিথ্যা দাবি না আমার একটা প্রশ্ন এখানে আসে যে মহিলার যে ছবি দেখলাম সেখানে দেখলাম ওই মহিলার গাল এইভাবে কাটা আবার মাথার এখানে একটা শিলাই না মাথার এখানে মানে যদি পড়ে গিয়ে ব্যথা পান তাহলে যদি এই জায়গাটা মানে ইয়ে ফার্স্ট হেড ফার্স্ট হয়ে পড়ে তাহলে এই জায়গাটাতে ব্যথা বেশি শিলাই গেছে সেন্স যদি এরকম আপনার মনে করেন যে টিন ফার্স্ট হয়ে পড়ে বা চেক ফার্স্ট হয়ে পড়ে তাই লোকে ফাইনে এখানে কিছুর মধ্যে পড়ছে এইভাবে করে কেটে গেছে তো এইখান থেকে এইভাবে কাটতে পারে এখান থেকে এইভাবে কাটতে পারে অথবা এখান থেকে তো এখান থেকে এইভাবে কেটে আবার একটা গ্যাপ দিয়ে তারপর আবার এখান থেকে এইভাবে কীভাবে কাটে দ্যাট মেক সেন্স টু মি রাইট মেবি এটার কোনো ব্যাখ্যা আছে মেবি মিথ্যা ওই লোক আমাদের পক্ষে তো জানা সম্ভব না আমাদের পক্ষে শুধু এতটুকুই আমরা এই আলোচনাটা এই কারণেই করতে আসছি যে এক পক্ষের কথা কখনোই শুনবেন না এক পক্ষের কথা শুনে কখনোই কোনো কনক্লুশনে পৌঁছানো যাবে না আমি তো ভদ্রমহিলার ওই পোস্ট আবেগাপ্লুত হয়ে ফেসবুকে শেয়ার দিয়ে দিচ্ছি হ্যাঁ নারীবাদী মারাইতে গিয়ে শেয়ার দিয়ে দিছিলাম তো গতকালকে যখন ওই ভদ্রলোক আমাকে এক ভাই ইনবক্সে আমাকে শেয়ার করে জানাইলো যে এই ঘটনা আমি বললাম ও আচ্ছা তার মানে আর জি কী প্রিয়ার সোতে তারা দুজন আসছে এবং ডিটেলস আলাপ আলোচনা হয়েছে ভেরি ইন্টারেস্টিং পরে আমি খুঁজে বের করলাম করে প্রথম পুরা মহিলার কাহিনী শুনলাম এবং যেই কথাটা আমি আপনাদেরকে ডেলি শহীদ ফুকুল চ্যানেলে এক কোটিবার আলোচনা করছি সেটা আরেকবার হ্যাঁ আমরা নিজেই সেটা আরেকবার প্রমাণ পেলাম এবং আপনারাও প্রমাণ পাবেন এবং মনে রাখবেন কথাটা যে কখনও জীবনে এক পক্ষের ভার্সন শুনে কোনো একটা স্টোরির ব্যাপারে কনক্লুশনে পৌঁছানো যাবে না এক পক্ষের ভার্সন শুনে এক পক্ষের বক্তব্য শুনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে দুই পক্ষের ভার্সন না শুনে জীবনে জিন্দগিতে পড়া দেন আমার সাথে প্লিজ একসাথে আমরা জীবনে এক পক্ষের কথা শুনে কনক্লুশনে পৌঁছাবো না আমি শপথ করিতেছি যে পৌঁছাবো না আচ্ছা ঠিক আছে ওকে যদি নারী পুরুষ জনিত হয় তাহলে দুই পক্ষ শোনার পরও আমরা কোনো কনক্লুশনে পৌঁছাবো না এটা মাথায় রাখবেন দুই পক্ষ শোনার পরও কোনো কনক্লুশনে পৌঁছাবো না শুধুমাত্র আইন আদালত তদন্তের যে রায় বের হয়ে আসবে সেটার উপর আমরা অন্ধ বিশ্বাস সোনার বাংলা হইলে আবার সেটাও রাখা যাবে না সোনার বাংলার বাইরে হইলে সব সুশুভ্য দেশে হইলে সোনার বাংলা হইলে আমরা সেটার উপরও অন্ধবিশ্বাস রাখিব না দেখেন আমেরিকা যেরকম ঘটনা মাঝে মধ্যেই ঘটে যে মিথ্যা একটা অভিযোগ করছে কোনো এক মহিলা এবং মিথ্যা অভিযোগ করে সে পার পায় না যে কিছুদিন আগে কয়েক বছর আগের একটা ঘটনা যে এরকম কলেজ ক্যাম্পাসে এক মেয়ে অভিযোগ আসে সেই মেয়েকে ডেট রেপ ড্রাগ খাওয়ায় তার হইতে এক ফ্রেন্ড তাকে হইতেছে রেপ করছে এরকম অভিযোগ আসে আর ওই ছেলের কলেজ থেকে মতো বহিষ্কার করে কী কী বিশাল সাফারিংয়ের মধ্যে দিয়ে যায় সোনার বাংলার মতো তার ধরেই জেলে বোঝা যায় না রাইট বিশাল সাফার সাফারিংয়ের মধ্যে দিয়ে যায় তারপর কয়েক বছরের তদন্ত শেষে কি বের হয়ে জানেন ওই মেয়ে উল্টো ওই ছেলেকে পছন্দ করতে ওই ছেলে প্রেম করতে রাজি হচ্ছিল না দেখে ছেলেকে ফাঁসাই দিচ্ছে এই অভিযোগে এনে কিন্তু তদন্ত কিন্তু সত্যক্ষা সঠিক সত্যটা বের হয়ে আসছে সোনার বাংলায় কিন্তু তদন্ত থেকে কিছু বের হয়ে আসবে না সোনার বাংলায় হইতেছে প্রথমে গিয়ে একটা যৌতুক নারী নির্যাতন মামলা ফুসলিয়ে ঘর ধর্ষণ বিয়ের প্রলোভন দেখিয়ে ঘর্ষণ এগুলো বলে একটা মামলা ঠিক এসে দিবে ছেলে জেলের প্রথমেই জামিন ছাড়া জেল তারপর হইতেছে আর চাকরি পাবে না বাকরি পাবে না ভিসা আবেদন করলে ভিসা আছে জীবন সারা জীবনের জন্য সোনার বাংলায় কিন্তু যৌতুক মামলা দেয়ার আপনি কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আপনার কাছে যৌতুক চাইছে এইগুলা বলে আপনি মামলা দিতে পারবেন আমি যদি না ভুল বুঝে থাকি যেহেতু এই দেশে ন্যায় বিচার নাই এই দেশে শুধুমাত্র পাণ্ডামি চলে এই কারণে আমাদেরকে মানুষের ব্যক্তিগত ঘরে সান্তাহে সেগুলো বোঝার চেষ্টা করতে হয় বিশ্লেষণ করতে হয় কথা বলতে হয়